Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome dear students to our English online classes arranged by your favorite institution, Ornate Laboratory International School. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাসায় আছো। তোমাদের প্রিয় প্রতিষ্ঠান অনিট ল্যাবরেটরি ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষ থেকে আমাদের ধারাবাহিক অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে তোমাদের ক্লাস টু ইংলিশ ভার্সনের ইংলিশ সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা শুধুমাত্র তোমাদের এই ক্লাসেই নয়, তোমরা যতদিন পড়াশোনার সাথে সংযুক্ত থাকবে কিংবা তোমাদের কর্মজীবনও এটা অত্যন্ত কার্যকরী একটা বিষয়। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ। তো আমরা নাউনের প্রকারভেদ আমরা যেটা যেগুলো জানি সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা একদম প্রাইমারি লেভেলের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নাউন কি, সেটা আমরা সবাই জানি, নেম অফ এনিথিং, কোনো কিছুর নাম কি নাউন বলে। তো নাউন সাধারণত দুই প্রকার, প্রথমত নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে মূর্ত বস্তুবাচক বিশেষ্য। মূর্ত বস্তুবাচক বিশেষ্য মানে হচ্ছে যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, যেগুলো দেখা যায়, এটাকে বলা হয় কনক্রিট নাউন বা মূর্ত বস্তুবাচক বিশেষ্য। আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত বস্তুবাচক বিশেষ্য। সেটা বস্তু কিন্তু এটা বিমূর্ত, এটার কোনো মূর্ত প্রতীক নাই, এটাকে আমরা সচরাচর দেখতে পাই না কিন্তু এটা আমরা অনুভব করতে পারি, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা একটু ইংরেজি সংজ্ঞায় চলে যাই, সবাই একটু খেয়াল করো। কনক্রিট নাউন ইজ এ নাউন হুইচ ক্যান বি টাচড, অর্থাৎ কনক্রিট নাউন হচ্ছে এমন একটা নাউন বা এমন একটা বিশেষ্য হুইচ ক্যান বি টাচ, যেটাকে ছোঁয়া যায়, যেটাকে তুমি ধরতে পারবে। একটা টেবিল, একটা বল, একটা মানুষ, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, টেবিল, ফ্রুট, বল ইটিসি, কারণ এগুলোকে ছোঁয়া যায়, এজন্য এটা হচ্ছে কনক্রিট নাউন, এটার একটা আকৃতি আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ এ নাউন হুইচ ক্যান নট বি টাচড বাট ফেল্ট। কথাটা খুব ভালো মতন খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ এ নাউন হুইচ ক্যান বি টাচড বাট ফেল্ট, অর্থাৎ যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু ফেল্ট অনুভব করা যায়, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, সততা, লাভ, ভালোবাসা, ওয়ার্ক, কাজ, এই বিষয়গুলোকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এগুলোর অস্তিত্ব বিদ্যমান, কিন্তু এগুলোকে আমরা অনুভব করতে পারি, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা হচ্ছে নাউনের প্রাথমিক আলোচনা। তোমরা এগুলো ভালো মতো বাসায় একটু পড়াশোনা করবে, মুখস্থ করবে। আমরা পরবর্তী ক্লাসে আবার নাউনের বাকি প্রকারগুলো নিয়ে আলোচনা করব। সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।